নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ ডায়েরিতে নোট করে নিন এই ডেট শুক্র মিন রাশিতে প্রবেশ করে মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে চার রাশির ক্ষেত্রে এবং দুটি রাশির ক্ষেত্রে কেন্দ্র ত্রিকোণ রাজ্যক সৃষ্টি করছে যার ফলে সৌভাগ্যের দরজা খুলবে ছয় রাশির এই দুর্লভ মহারাজ্যক এই ছয় রাশি ভাগ্য নির্ধারণ করতে চলেছে দেখুন শুক্র আমাদের জ্যোতিষশাস্ত্রে বিশেষ ভূমিকা কিন্তু রাখে বিশেষ করে আমাদের বিবাহের জায়গাটা শুক্র দেখে শুক্র আমাদের বৈবাহিক জীবন কেমন যাবে সেটাও কিন্তু শুক্র নির্ভর করে শুক্র আমাদের গ্ল্যামার দুনিয়াকে দেখে শুক্র আমাদের হ্যাপিনেসকে দেখে শুক্র অনেকে বলে যে কৌশিকদা আমার অর্থনৈতিক জায়গা কেমন হবে দেখুন আপনার জন্মকুণ্ডলিতে শুক্র শনির প্লেসমেন্ট কেমন রয়েছে তাহলে কিন্তু একজন জাতকের নির্ধারণ করা যাবে যে আপনার অর্থনৈতিক ভাগ্য কেমন হবে কারণ শুক্র যদি আপনার ন্যাকাল চাটে অশুভ থাকে বা শনি যদি আপনার অশুভ থাকে তাহলে কিন্তু ফিনান্সিয়াল জায়গা নিয়ে কিন্তু সমস্যা কিন্তু আসে এই মালব্য এবং মহাপুরুষ রাজ্য এবং রাজ্যগের ফলে আমি একটা কথা আপনাদেরকে বলবো সৌভাগ্যের দরজা খুলবেই খুলবে এই ছয় রাশির দেখেন আমি একটা কথা বলি শুক্র আমাদের কিন্তু ভৌতিক সুখ পার্থিব সুখ সমস্ত কিছু কিন্তু শুক্র কিন্তু দেয় যাদের ক্ষেত্রে বিবাহিত জীবনের সমস্যার চলছে বা সেপারেশনের জায়গা চলে আসছে জানবেন শুক্র খারাপ রয়েছে এর জন্য আমি আবারও বলছি যোগাযোগ করুন হয়তো আপনি জটুক বিচার করে বিয়ে করেনি সবসময় তো সবারই হয় না জটুক বিচার করে বিয়ে এমনও হয়েছে ভালোবাসা প্রেমে বিয়ে হয়েছে কিন্তু এখন সেখানে বর্নিং হচ্ছে না অবশ্যই যোগাযোগ করুন সেই জায়গাটা রিকভারি করানো সম্ভব শুক্র আপনার ভালো থাকলে আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু হবে আপনি একাধিক সম্পত্তি প্রপার্টির মালিক কিন্তু হবে এবং সুখ এবং ভোগ আপনার জীবনে কিন্তু আসবে লিখে রাখুন আমি কৌশিকরা খুব দায়িত্ব নিয়ে বলছি আর যাদের ক্ষেত্রে সমস্যা চলছে থেকে গেছে প্রচুর ঋণের উপর ঋণ অর্থাৎ ঋণের বোঝা ঘাড়ে নিয়ে চলছেন অবশ্যই ইমিডিয়েট আপনারা যোগাযোগ করুন কৌশিক রায়ের কাছে ইমপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি চ্যালেঞ্জের সাথে করি আর যার হাত ধরি কিনা তাকে কিন্তু আমি টেনে তুলি এবং অনেকে ক্ষেত্রে প্রেডিকশন করে আমি প্রতিকারের কথা বলি কিন্তু সে মতন কিন্তু বলি না যাদের আমি ধরবো কিনা তাদেরকে কিন্তু আমি টেনে তুলব ওই হচ্ছে হবে কৌশিক রায়ের কাছে কোনো কথা নেই তো একত্রিশে মার্চ এই যে ডেডলাইনটা ডেড লাইনটা মহা মহারাজ্যক কোন কোন রাশি প্রথম যে রাশির আমি কথা বলবো লিখে রাখুন বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির এই মালব্য নাম মহাপুরুষ রাজ্য আপনাদের ভাগ্যক্ষেত্রে এবং আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি ক্ষেত্রে এবং বিজনেস ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে এবং ডেলি ইনকামের জায়গা আপনাদের কিন্তু ভালো কিন্তু করবে এখানে দেখুন আবার শুক্র রাহুর সাথে যুক্ত হয়েছে অর্থাৎ পাপী গ্রহের সঙ্গে শুক্র এমনি দৈত্যগুরু এবং রাহু কিন্তু এখানে একত্রে হয়ে আপনাদের কিন্তু ফিল্ম দুনিয়া গ্ল্যামার এর সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে কিন্তু আপনাদের লাভ কিন্তু দিবে এবং আপনাদের ইনকাম দ্বিগুণ তিন কিন্তু করবে দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ দিবে সেটি হচ্ছে আপনার মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি সেটি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ মিথুন রাশির আপনাদের কর্মযোগ সৃষ্টি করছে কর্মক্ষেত্রে উন্নতি এমএনসি কোম্পানিতে যারা কাজকর্ম করছেন অথবা আপনি কোনো শেয়ার বাজারের সঙ্গে যুক্ত রয়েছে লটারি ফাটকা থেকে এই সময় আকস্মিক হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল রয়েছে মিথুন রাশি মিথুন রাশির আর্থিক স্থিতি এবং আপনাদের ফিল্ম দুনিয়া বা আর্ট কালচারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এই মালব্য নামক মহাপুরুষ রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ এই সময় কিন্তু দিতে চলেছে তিন নম্বর যে রাশির আমি কথা বলবো এই মালব্য নামক মহাপুরুষ রাজ্য বিশেষভাবে লাভ দিবে সে রাশির নাম আপনার ধনু রাশি হ্যাঁ রাশির ক্ষেত্রে কি ক্ষেত্রে বড় ধরনের অর্থনৈতিক সৌভাগ্য কিন্তু দিতে চলেছে আপনাদের এই সময় কোনো ডুবে গেছে আটকে গেছে এমন কোন টাকা আপনারা এই সময় পাবেন আপনাদের কোনো ফিনান্সিয়াল জায়গাতে যাদের টাকা আটকে গেছিল সেই টাকা রিকভারি হওয়ার সম্ভাবনা এবং আপনাদের কোনো সম্পত্তি কোনো ফ্ল্যাট কোনো জমি বাড়ি কেনার প্রবল যোগ কিন্তু রয়েছে এরপর যে রাশি সেটি হচ্ছে মিন রাশি রাশিতে শুক্র এবং রাহু মিন রাশি ক্ষেত্রেও করবে মালামাল মিন রাশির ভাগ্য নির্ধারণ করতে চলেছে শুক্র আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের বিজনেস ক্ষেত্রে আপনাদের লাভ লাইফ আপনাদের ম্যারিটিয়াল লাইফ আপনাদের কর্মক্ষেত্র সমস্ত জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু দিতে চলেছে অর্থাৎ মিন রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বিশ্ব রাশি একাদশভাবে শুক্র অবস্থান করছে একাদশভাবে রাশির অধিপতি যখন অবস্থান করে রাহুর সাথে আপনাদের ফরেন থেকে বিদেশ থেকে লাভ দিবে আপনাদের ইনকাম আপনাদের প্রফিট এই সময় ভালো করবে এবং আপনাদের ডুবে গেছে এমন কোনো টাকা বা দীর্ঘদিন পেন্ডিং হয়ে আছে এমন কোনো টাকা এই সময় কিন্তু আপনারা পেতে চলেছেন একদম অন্তিম এবং শেষ রাশি সেটি হচ্ছে আপনার মেসা রাশি দেখুন দ্বাদশভাবে শুক্র কিন্তু খুব ভালো ফল দেয় দ্বাদশভাবে শুক্র আপনাদের ভোগ বিলাস আপনাদের বাড়াবে এই সময়ের মধ্যে আপনাদের কোনো বিদেশ যাত্রা যোগ সৃষ্টি করবে এবং বিদেশ থেকে কোনো মুনাফা আপনাদের বৈবাহিক জীবন এবং বিজনেস ক্ষেত্রে যারা ব্যবসা করছেন সেখান থেকে আপনারা কিন্তু লাভ এই সময় কিন্তু আপনারা পেতে চলেছেন এবং আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা হতে কিন্তু চলেছে অর্থাৎ একত্রিশে মার্চ থেকে এই সৌভাগ্যের দরজা এই ছয় রাশির খুলতে চলেছে আমি আবারও বলছি যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা দেখিয়ে নিন কারণ আমার কথাগুলো শুনে হয়তো আপনার কিছু মিলছে না কারণ এখান থেকে আমি আপনাদের জন্মকুণ্ডলী হস্তরেখা দেখতে পাচ্ছি না এটা একটা সার্বিক বিচার আপনার যদি দশা মহাদশা পারমিট করে আপনার যদি শুক্রের প্লেসমেন্ট ভালো থাকে আমি খুব দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে বলছি এই সময়টা একত্রিশে মার্চের পর থেকে আপনার কিন্তু অদ্ভুত অকল্পনীয় নির্ণায়ক রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন তাই একবার ব্যক্তিগত জন্মছককে অথবা হস্তরেখাকে বিচার বিশ্লেষণ করুন এবং সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট আপনারা করুন আমি খুব দায়িত্বের সাথে বলছি যে সমস্যাগুলোর মধ্যে আপনারা রয়েছেন কি না সেখান থেকে হানড্রেড পারসেন্ট আপনারা মুক্তি পাবেন এবং পাশাপাশি আপনারা শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন তো যাই হোক আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন